যারা ফ্রিল্যান্সিং করতে চান তারা বিভিন্ন সেক্টরে করতে পারেন। বাংলাদেশে প্রায় বত্রিশটির মধ্যে স্কোপ রয়েছে। তার মধ্যে যদি আপনি মনে করেন যে কোনো একটি স্কিলকে আপনি গ্রো করেন, ফার্স্ট অফ অল আপনাকে কম্পিউটারটা ভালো করে জানতে হবে, আপনার নেট কানেকশন থাকতে হবে এবং মোটামুটি মানের ইংরেজি জানলেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এখন প্রশ্ন করে অনেকে যে আমি আসলে কোন কাজটা করব। হ্যাঁ, প্রথমে আপনি একটি পোর্টফোলিও করবেন, তারপরে আপনি একটি অ্যাকাউন্ট করবেন, দেন আপনি যে কোনো একটি কাজে দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সিং করার জন্য স্টেপ নেবেন। বাজারে অসংখ্য ফ্রিল্যান্সিংয়ের কোর্স রয়েছে, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং অথবা ভিডিও মেকিং, অথবা আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি ট্রান্সলেশনও করতে পারেন যেমন বিভিন্ন ভাষা, অথবা আপনি কম্পোজ করতে পারেন, অথবা আপনি যদি ইচ্ছা করেন মোশন গ্রাফিক্স, বিভিন্ন ডিজাইন আপনি করতে পারেন, 3D, 2D অথবা অটোক্যাডের মাধ্যমে। আপনাকে প্রথমত যে কোনো একটি স্কিল গ্রো করতে হবে, ভিডিও এডিটিং হোক, গ্রাফিক্স ডিজাইন হোক, অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইন হোক। ধরুন যদি আপনি গ্রাফিক্স ডিজাইন করেন, গ্রাফিক্স ডিজাইনের ভিতরে শত শত কাজ রয়েছে, তার মধ্যে থেকে আপনি যে কোনো একটি কাজকে বাছাই করুন, যেমন লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, ব্যানার ডিজাইন, ব্রুশিয়ার, ফ্লায়ার এবং নানান কাজ করতে পারেন। এখন অনেকেই ধারণা করেন আমার কাছে সাধারণত, যেহেতু আমি কম্পিউটার ট্রেনিং সেন্টারে আসি, দীর্ঘদিন যাবৎ আমি এই প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, অনেকেই মনে করে অফিস কোর্স করার পরেই বোধহয় আমি ইনকাম করতে পারবো। বিষয়টা আসলে এমন নয়, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। অফিস কোর্স হচ্ছে আপনি কম্পিউটার চালাতে পারেন বা বেসিক একটা কোর্স, দেন আপনার যে কোনো একটি কোর্স করতে হবে, স্ট্যান্ডার্ড একটা কাজ আপনাকে শিখতে হবে। এবং বিষয়টা এমন না যে আপনি কাজ শিখলেই আপনি কাজ করতে পারবেন, আপনাকে একটি কাজের জন্য বিট করতে হবে। যেমন আমরা একটি সরকারি কাজ পাওয়ার জন্য যেমন টেন্ডার ড্রপ করি, ঠিক ফ্রিল্যান্সিংয়ে ইনকাম করার জন্য আপনি একটি লোগো ডিজাইন করে যদি আপনি এটাকে আপলোড করেন, পোস্ট করেন, সেখান থেকে এই কাজটা আপনাকে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে 50, 60, 100, 200 মানুষের সাথে বিট করে আপনাকে কাজটা নিতে হবে। কীভাবে নিতে হবে? যে আপনাকে যে কাজটা দিবে আপনার আসলে দক্ষতা আছে কি না, অ্যাবিলিটি আছে কি না কাজটা পাওয়ার, আপনার স্কিল কেমন, আপনার এক্সপিরিয়েন্স কেমন, এই বিষয়টা তারা দেখবে। এবং অনেকে আছে আমাদের মধ্যে পরিচিত, ভালো কাজ জানে, তাদের কাজের স্কিল খুব ভালো, তাদের ল্যাঙ্গুয়েজ স্কিলটা খারাপ হওয়ার কারণে, কমিউনিকেশন স্কিলটা খারাপ হওয়ার কারণে অনেকে ফ্রিল্যান্সিংয়ে সফল হতে পারেনি। তাই আমি বিশেষ করে অনুরোধ করবো, যারা ফ্রিল্যান্সিং করতে চান, প্রথমে আপনি কম্পিউটার স্কিলটাকে গ্রো করবেন, দেন আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে গ্রো করবেন। নট অনলি ইংলিশ, আদার্স ল্যাঙ্গুয়েজও চলবে, সমস্যা নেই, তবে ইংলিশটা যদি আপনি একটু গ্রো করতে পারেন, একটু থ্রুলি কমিউনিকেট করতে পারেন, রিড অ্যান্ড রাইট, তাহলে আপনার ফ্রিল্যান্সিংয়ে সাকসেস পাওয়ার রেট বলতে পারেন আউট অফ 10 ইউ গেট 9, 7, 8। তাই ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে যেই মাইথোলজিটা কাজ করে আমাদের ভিতরে, মিথোলজি যেটা কাজ করে সেটাকে দূর করতে হবে। কম্পিউটার শিখলেই যে ফ্রিল্যান্সিং করতে পারবেন বিষয়টা আদর্শ সত্য নয়। ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে নির্দিষ্ট একটি টাইম ধরে প্র্যাকটিস করতে হবে, মোটামুটি মানের একটি সময় আপনাকে এখানে ব্যয় করতে হবে। আজকে শুরু করলেন কালকে ইনকাম করতে পারবেন না। তাই যারা ফ্রিল্যান্সিং করতে যান তাদেরকে কংগ্রাচুলেশন এই ওয়ার্ল্ডে বা এই সাইটে, তবে ধৈর্য, ডেডিকেশন, প্র্যাকটিস এবং এক্সপেরিমেন্টের মাধ্যমে সাকসেস রেট আনা ইজি। আই হোপ দ্যাট অল অফ ইউ সাকসেস ইন দিস ওয়ার্ল্ড ইন 2023, নট অনলি 23 বাট অলসো আদার্স ইয়ার্স। সো দ্যাটস ওয়াই অল ফ্রেশার্স ওয়েলকাম টু দিস সাইট অর ওয়ার্ল্ড। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।